ওকে, আমরা সবাই খাতায় এই জিনিসগুলোকে নোট করে নিই। হ্যাঁ, কোনটার নাম কি, এগুলো তোমাদের আমি আগেও দেখিয়েছি কখনো কখনো। তো এখানে দেখো, এখানে প্রথম দিকে কিছু চিহ্ন আছে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, তারপর হচ্ছে রিমাইন্ডার চিহ্ন। এইগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর, মানে গাণিতিক অপারেটর। এগুলো আমরা হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগ বা হচ্ছে ভাগশেষ বের করা এই ধরনের কাজে ইউজ করি। এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর। এমসিকিউর জন্য এই স্লাইডটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখন দুইটা স্লাইড দেখাবো, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ থাকবেই থাকবে। তো এই যে এরিথমেটিক অপারেটর আছে, তো এই এরিথমেটিক অপারেটরের নামগুলো তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো। এরপর আছে হচ্ছে লজিক্যাল অপারেটর। অপারেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এরিথমেটিক আর একটা হচ্ছে লজিক্যাল। তো এই দুই ধরনের অপারেটর আমরা এখানে বেশি ব্যবহার করি। তো লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা, একটা হচ্ছে লজিক্যাল অর, ঠিক আছে, লজিক্যাল অর চিহ্ন, দুইটা দাগ এখানে, এটাকে বলে লজিক্যাল অর। অর্থাৎ লজিক্যাল অর এর অর্থ হচ্ছে যে দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন হলেও চলবে, একটা কন্ডিশন সত্য হলেও চলবে। লজিক্যাল এন্ড হচ্ছে দুইটা কন্ডিশনের দুইটাই সত্য হতে হবে। তো আমরা আমরা ইয়েতে যে কি বলে এন্ড গেট অর গেটে যখন পড়েছি, অধ্যায় তিনে যারা যারা পড়েছি, অধ্যায় তিনের মধ্যে আমরা তখন এন্ড গেটের কাজ পড়েছিলাম যে দুইটা ইনপুট যদি এন গেটে দুইটা ইনপুট যদি ওয়ান না হয় তাহলে ফলাফল পাওয়া যায় না। তারপর অর গেটে পড়েছিলাম যে দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি আউট, একটা ইনপুট যদি ওয়ান হয় আরেকটা যদি জিরো হয় সেক্ষেত্রেও কি ফলাফল পাওয়া যায় অর গেটে। তাহলে এখানে তিনটা অপারেটর আছে, এই তিনটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। একটা হচ্ছে লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল এন, আর একটা হচ্ছে লজিক্যাল নট। তো তোমরা এই তিনটা অপারেটরের নামগুলো একটু ভালো করে লিখে নাও, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো লিখে নাও। ওকে, এরপরে এটা লিখা হয়ে গেলে, যারা লিখতে পারেনি তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এটা লিখা হয়ে গেলে আমরা আরেকটা স্লাইড দেখবো, ওইখানেও ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। তো আমরা হচ্ছে এই যে কিছু সাইন দেখবো যে কোনটা কোথায় আমরা ইউজ করি, যে এগুলো আমরা জানি এটা হচ্ছে লেস দেন, এগুলো অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু। তো আমরা দেখেছি সি প্রোগ্রামে যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি তখন একটা ইকুয়াল দিই না, তখন আমরা দুইটা ইকুয়াল দিই। অর্থাৎ যেটাকে আমরা ইকুয়াল বলি সেটাকে আমরা এখানে দুইটা ইকুয়াল দিই। আর এই নট ইকুয়াল এর ব্যবহার আমরা করে ফেলেছি আজকে। অর্থাৎ এই যে এইগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর। এটা দেখাবে হচ্ছে একটা অপারেটরের সাথে একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের রিলেশন। অর্থাৎ যদি আমি বলি এ ইজ গ্রেটার দেন বি, তাহলে বোঝাচ্ছে এ ভেরিয়েবলটা বি থেকে বড়। তো এই যে অপারেটর গুলো রিলেশন তৈরি করে দুইটা ভেরিয়েবলের মধ্যে, তাই আমরা এগুলোকে বলি হচ্ছে রিলেশনাল অপারেটর। তো এইখানে এই দুইটা হচ্ছে এবং হচ্ছে লাস্টের এই চারটা বেসিক্যালি। তো এই চারটা হচ্ছে আমরা বেশি ইউজ করি সি প্রোগ্রামে। এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো আমরা এইগুলো দিয়ে হচ্ছে বেশি কাজ করব। তো সবাই হচ্ছে এগুলো একটু তাড়াতাড়ি করে লিখে নাও। তো আমরা এখানে যেগুলো দেখছি সেগুলোর মধ্যে কি আছে, রিলেশনাল অপারেটর আছে আর হচ্ছে লজিক্যাল অপারেটর দেখেছিলাম, তার সাথে দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটর। এগুলো এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের লিখে নিতে হবে। আর যারা হচ্ছে টোটাল বইয়ের এমসিকিউ শিটটা কালেক্ট করো নাই, যারা হচ্ছে সম্পূর্ণ বইয়ের এমসিকিউ সাজেশন আছে একটা, মানে শর্ট সাজেশন, এটা হচ্ছে পরীক্ষার আগে শর্ট টাইমে রিভাইজ করার জন্য, এটা তোমরা কালেক্ট করে নিবা। সাজেশনটা মাত্র 100 টাকা, এখানে অনেকে নিয়ে নিয়েছে, তারপরে যদি একটু বাদ থাকো নিয়ে নিবা। এই সাজেশনটাতে কি হবে, তোমরা মানে কম এমসিকিউ পড়ে, যদি ধরো কম এমসিকিউ পড়লা, কম এমসিকিউ পড়ে যদি হচ্ছে ভালো করতে চাও সেক্ষেত্রে এটা কাজে দিবে আর কি। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ সাজেশনটা কালেক্ট করতে হবে। এই সাজেশনটা তোমাদের বেশি কাজে দিবে ওই ইয়েতে, যখন পরীক্ষার আগের দিন আমরা একসাথে সারা বই রিভাইজ করতে পারি না, যখন আমরা পরীক্ষার আগে একসাথে সারা বইটা রিভাইজ করতে পারি না, তখন আমাদের কম সময় রিভাইজ করার জন্য এই এমসিকিউ সাজেশনটা কাজে দিবে। এটা তোমরা কালেক্ট করে নিবা, ঠিক আছে। ওই এমসিকিউ সাজেশনটা এই ধরনের কিছু এমসিকিউ দেওয়া আছে, এই যে লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো দিয়ে অনেকটা এমসিকিউ দেওয়া আছে। তো এটা কালেক্ট করে তোমরা পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, দেখার পরে আমরা হচ্ছে এখানে দেখো যেটা বলছিলাম যে এখানে লজিক্যাল অর এইটার ব্যবহার হচ্ছে, আমরা এইটার ব্যবহার করে আমরা একটা প্রোগ্রামকে দেখা গেল ছোট করে ফেলতে পারি। তো আমরা লিপিয়ারের যে প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামটা আমরা কি করতে পারি, লজিক্যাল অর দিয়ে খুব সহজে করে ফেলতে পারি।
তো আমরা লিপিয়ারের যে প্রোগ্রামটা করছিলাম সেই লিপিয়ারের প্রোগ্রামে তোমাদেরকে আমি সরাসরি কোড ব্লকসটা দেখাই। তো আমরা লিপিয়ারের যে প্রোগ্রামটা দেখছিলাম, দেখো এই যে লিপিয়ারের যে প্রোগ্রাম দেখছিলাম, ধরো ধরো আমি আমার কথা ভালো করে খেয়াল করো, ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দিল, দিয়ে বললো একটা সাল লিপিয়ার কিনা সেটা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, একটা সাল লিপিয়ার কিনা সেটা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, এটা বললো মনে করো। হ্যাঁ, এখন তুমি যেটা করলা, তুমি যেটা করলা যে তুমি তোমার মতো করে, আমি এখন যেভাবে করলাম তুমি সেভাবে করে ফেললা, হলো ফাইন। এখন তুমি চাইলে এই প্রোগ্রামটাকে আরো অনেকভাবে করতে পারবা, যদি তোমাকে প্রশ্নে উল্লেখ করে যে তুমি ইলস এফ ব্যবহার করে, এলস এফ, এলস ইফ ব্যবহার করে একটা সাল লিপের কিনা সেটা যাচাই করো, তাহলে তোমরা এলস ইফ ইউজ করলা। আর যদি তোমাকে বলে ইফ এলস ব্যবহার করে একটা সাল লিপের কিনা সেটা যাচাই করো, ইফ এলস, এলস ইফ কিন্তু বলে নাই, ইফ এলস, তখন আমরা এই প্রোগ্রামটাকে চেঞ্জ করে অন্যভাবে করতে পারবো। সেটা কি, দেখো এই প্রোগ্রামটাকে আমরা অনেকভাবে করতে পারি। সেটা হচ্ছে, এটা কেন দেখাচ্ছি তোমাদের, একটু আগে যে অপারেটরের কথা বলছিলাম যে লজিক্যাল অর অপারেটর, এটা অ্যাপ্লাই করে আমি করতে পারি। দেখো প্রথম যে লাইনটা আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, যে ইফ এক্স পার্সেন্ট 400 ইকুয়ালস টু এটা, এখন যদি আমরা এইটার সাথে এই কন্ডিশনটা নিয়ে যাই একসাথে, আমরা কি করলাম এইটার সাথেই এই কন্ডিশনটা নিয়ে গেলাম, একসাথে দুইটা কন্ডিশন চেক করছি আমরা, মাঝখানে আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি লজিক্যাল অর চিহ্ন। দেখো এই যে ভালো করে খেয়াল করে দেখো, আমরা সবটা একসাথে করে ফেলছি। আমি জিজ্ঞেস করেছি ইফ এক্সটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি জিরো হয়, অথবা যদি এটা না হয় তুমি দেখবা, অথবা এইটা হয় কিনা, অথবা এটা হয় কিনা, হলে আমি বলবো প্রিন্ট এফ, আর না হলে বলবো প্রিন্ট এফ কি বলবো লিপিয়ার, আর না হলে বলবো নট লিপিয়ার। দেখো আমরা এই প্রোগ্রামটাকে শর্ট করে ফেললাম, আমরা আগে যে প্রোগ্রামটা আছে এইটাকে আমরা শর্ট করে অন্য একটা ভার্সন বানাই ফেললাম, কিভাবে, এই লজিক্যাল অরটা ইউজ করে। তো আমি প্রথমে কি করলাম, কন্ডিশন চেক করলাম যে ইফ, ইফ আমি বললাম এক্স এটাকে 400 কে ভাগ করলে ভাগশেষ জিরো হয় কিনা এইটা, আর আরেকটা বললাম হচ্ছে, আরেকটা বললাম হচ্ছে যে যদি এটা না হয়, আরেকটা বললাম যদি এটা না হয় তাহলে দেখো, তাহলে দেখো যে এক্সটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয় কিনা এন্ড, এবং এটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হবে না। তো এই যে কন্ডিশনটা আমরা একসাথে দিয়ে ফেললাম, তাহলে আমাদের প্রোগ্রামটা ছোট হয়ে গেল। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন ঘুরায় দেয়, যদি বলে তুমি শুধু ইফ এলস ব্যবহার করে, প্রশ্ন বলে শুধু ইফ এলস ব্যবহার করে একটা সাল লিপিয়ার কিনা তা যাচাই করো, এরকম বিভিন্ন প্রশ্ন আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, যা যা করেছিলাম সেগুলোতেও এরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারে। বলতে পারে এলস ইফ ব্যবহার করে, এলস ইফ ব্যবহার করে, এলস ইফ বলে ইফ তো ব্যবহার করাই যাবে, ইফ তো করতেই হবে, এলস ইফ ব্যবহার করে একটা সাল লিপিয়ার কিনা সেটা যাচাই করো। দেখো ওই আগের প্রোগ্রামটাকে আমরা সবটা কন্ডিশন একসাথে বসায় ফেলছি, এটা হচ্ছে একটা কন্ডিশন ছিল এইটুকু, এটা ছিল একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন ছিল এই অংশটা, আমরা বলেছিলাম যে এইটা অথবা এইটা, এই সবটা কন্ডিশনকে আমরা কি করলাম একটা ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে দিলাম। দেখো এই সবটা কন্ডিশন, এই দুইটাকে আমরা কি করেছি একেবারে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম, যে লাস্ট শুরুতে এবং শেষে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে শুরুতে এখানে কালো একটা ব্র্যাকেট দেখছি আর শেষে কালো একটা ব্র্যাকেট, এটা দিয়ে হচ্ছে সবটা প্রোগ্রাম একসাথে করলাম। তারপর হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই অংশটাকে আলাদা করলাম, আবার এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই এটার ভিতরের অংশটাকে আলাদা করলাম, মানে ভিতরে যে দুইটা বই জিনিস এন্ডেড দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে আমরা আলাদা করলাম এই যে এই কালোটা আর এই কালোটা দিয়ে। তো এখন আমরা দেখবো যে এইটা এই প্রোগ্রামটাকে রান করে ফলাফল দিতে পারে কিনা, ঠিক আছে, এটা রান করে ফলাফল দিতে পারে কিনা। তো আমরা এটাকে রান করলাম, রান করে আমরা ধরো কোন একটা সাল দিয়ে দেখবো যে সালটা লিপিয়ার কিনা। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে ধরো এটাকে রান করি, রান করে তোমাদের জন্য হচ্ছে ওইটা শেয়ার করি। দেখো এখানে লেখা আছে এন্টার দ্য ইয়ার, আমি ধরো 2010 সাল দিলাম, 2010 সাল দিলাম, দেখো 2010 সাল বলছে নট লিপিয়ার। তো দেখো এই প্রোগ্রামটাও আমরা এখন যেভাবে করলাম সেম জিনিসটাকে আমরা একটু ঘুরিয়ে অন্যভাবে লিখেছি, প্রোগ্রাম একই কিন্তু এটাকে আমরা সলভ করেছি আলাদাভাবে, এটা দিয়ে আমরা কি করতে পারি নট লিপিয়ার দিতে পারি, মানে নট লিপিয়ার বা লিপিয়ার বের করে ফেলতে পারি। তাহলে আমরা এটাকে আবার একটু রান করে দেখি, আমরা অন্য কোনো একটা সাল দিয়ে দেখি এটা কাজ করছে কিনা। তো একজন প্রোগ্রামার যখন প্রোগ্রাম করেন তখন উনি কি করেন, এই প্রোগ্রামটাকে উনি বারবার হচ্ছে বিভিন্ন মান দিয়ে আউটপুট দিয়ে চেক করে দেখেন যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, বারবার দেখেন চেক করে ঠিক আছে কিনা,
তো আমরা এমন একটা শাল নেই যেটা লিপিয়ার দিয়ে দেখি যে এইটা দিয়ে হচ্ছে সে বের করতে পারে কিনা। ধরো আমরা এখানে 2020 সাল নিলাম, তো এখানে দেখলাম যে 2020 সালকে সে বলছে হচ্ছে লিপিয়ার, 2020 সালকে সে বলছে লিপিয়ার, তার আমাদের প্রোগ্রাম লিপিয়ার কিনা সেটা বের করতে পারছে, এই প্রোগ্রামটা লিপিয়ার কিনা সেটা বের করতে পারছে। তাহলে আমরা পেয়ে গেলাম 2020 সাল হচ্ছে লিপিয়ার। তাহলে দেখো লিপিয়ার প্রোগ্রামটা আমরা দুইভাবে করে ফেলেছি। তো এটা হয়ে গেলে আমরা এখন আমাদের লুপ নিয়ে যেটা কথা বলছিলাম সেই লুপের মধ্যে যাব। লুপ নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, লুপ নিয়ে অনেক ধরনের জিনিসপত্র আমরা করতে পারি। এখানে আমাদের সামনের যে কাজগুলো হবে সবই মূলত লুপের বেস, ঠিক আছে? সামনে যে কাজগুলো হবে সেটা হচ্ছে লুপের বেস মেনটে কাজ করব আমরা। তো আমরা আমাদের আগের প্রোগ্রামটা ব্যাক করি। আমরা আগের প্রোগ্রাম যেটা দেখছিলাম, আমাদের আগের প্রোগ্রামে আমরা এখানে লুপ নিয়ে কথা বলছিলাম যে যে কোনো একটা লেখাকে আমরা কি করতে পারি, বারবারে যে কোনো একটা লেখাকে আমরা বারবারে প্রিন্ট করাতে পারি। তো আমাদের আগের প্রশ্ন ছিল যে আইসিটি লেখাটাকে 3 বার প্রিন্ট করো বা আইসিটি লেখাটাকে 10 বার প্রিন্ট করো। তো আমরা এরকম আইসিটি লেখাটাকে 10 বার প্রিন্ট করলাম। তো এখানে আমরা যে কোনো এখানে আমরা যাই লিখবো না কেন, হচ্ছে সেটা হচ্ছে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ ভিতরে তুমি যেই কথাই লিখো না কেন, প্রিন্ট এফের কাজ কি আমরা জানি, প্রিন্ট এফের কাজ হচ্ছে প্রিন্ট করা। তো আমি এখানে লিখলাম আইসিটি সায়েন্সার, এই লেখাটাকে আমরা প্রিন্ট করবো ধরো 20 বার, ঠিক আছে, বা 15 বার প্রিন্ট করবো। তো আমি এখানে 15 বার এখানে জাস্ট 10 জায়গায় 15 করে দিলাম। তো এখন আমরা কি করবো, এটাকে প্রিন্ট করাতে পারি। তো এটাকে আমরা প্রিন্ট করা দেখি, দেখবা যে এখানে হচ্ছে 15 বার আইসিটি সায়েন্সার লেখাটা প্রিন্ট হয়ে গেছে। তো প্রিন্ট এফের ভিতরে আমরা যেটা দিব, প্রিন্ট এফের ভিতরে আমরা যেটা দিব সেটাই কি হবে, অনেকবার প্রিন্ট হয়ে যাবে আমার কন্ডিশন অনুসারে। আমি কন্ডিশন যেভাবে দিব ঠিক সেভাবে প্রিন্ট হবে। তো এখন আমরা দেখলাম হচ্ছে লেখা প্রিন্ট করা। সবাই বাসায় নিজের নাম প্রিন্ট করবা, বাসায় যারা প্র্যাকটিস করবা তারা নিজের নাম প্রিন্ট করে দেখবা, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রোগ্রামটা দিয়ে সংখ্যা প্রিন্ট করাবো। এতক্ষণ তো আমরা লেখা প্রিন্ট করলাম, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সংখ্যা প্রিন্ট করবো। তো সবাই তাড়াতাড়ি করে খাতায় লিখে ফেলো প্রশ্ন, প্রশ্ন লিখে ফেলো, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লেখো। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো। তো আমাদের প্রশ্নটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য, মানে সংখ্যাগুলো প্রদর্শন করবো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। শুরু হবে 1 থেকে শেষ হবে 20 থেকে, বাড়বে হচ্ছে 1 1 করে। তাহলে আমরা এইখানে কি চেঞ্জ করবো দেখো, আমরা প্রথমে দিলাম হচ্ছে ইনক্লুড এসটিডিও ডট এইচ দিলাম, মেইন দিলাম, তারপর হচ্ছে একটা সংখ্যা নিলাম হচ্ছে আই, আমরা ধরলাম একটা সংখ্যা সেটা হচ্ছে আই, আইটাকে বললাম হচ্ছে ইন্টিজার নাম্বার, মানে একটা পূর্ণ সংখ্যা বললাম, আইটাকে বললাম পূর্ণ সংখ্যা। এখন আমরা কি করব, 1 থেকে শুরু করব, অর্থাৎ আমরা 1 থেকে শুরু করব, হ্যাঁ, শুরু করে এটাকে চালাব 1 1 করে, তাই হচ্ছে আই প্লাস প্লাস দিলাম, আই প্লাস প্লাস। যদি 2 করে বাড়তো তাহলে আমরা লিখতাম আই প্লাস 2, এটা আমরা করব সামনে। তো এখন আমরা প্রিন্ট এফ এর ক্ষেত্রে দেখো, এখানে প্রিন্ট এফ করেছিলাম কি, আইসিটি সায়েন্সের প্রিন্ট করেছিলাম, কিন্তু এটা আমি এখন প্রিন্ট করবো না। আমি কি প্রিন্ট করব, আমি হচ্ছে সংখ্যা প্রিন্ট করব। আচ্ছা, আমি এখন সংখ্যা প্রিন্ট করব, আমি এখন সংখ্যা প্রিন্ট করব। তো এই সংখ্যা যে প্রিন্ট করব, সংখ্যা প্রিন্ট করার জন্য এখানে কি দিতে হবে, পার্সেন্ট ডি দিতে হবে। পার্সেন্ট ডি কেন, কারণ আমি বলছি যে আই সংখ্যাটা শুরুতে বলে দিয়েছি যে আই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমি লিখলাম পার্সেন্ট ডি। এখন আমি কাকে প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে আই কে, কমা দিলাম হচ্ছে আই, কমা দিলাম হচ্ছে আই। দেখো আমি বলছি যে আমার এখন লেখা প্রিন্ট করার দরকার নাই, আমি এই আই সংখ্যাটাকে প্রিন্ট করব। আই সংখ্যাটাকে প্রিন্ট করব কয়বার, 20 বার। প্রথমে যখন আই এর মান 1 হবে তখন প্রিন্ট করবে আই সমান 1, যখন পরের ধাপে আই এর মান 2 হবে প্রিন্ট করবে সে আই সমান 2। আমরা জানি নতুন যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে কি থাকবে, কম্পাইলার থেকে যাবে। এরপর যখন আই এর মান এখানে বেড়ে প্লাস প্লাস হয়ে 3 হয়ে যাবে তখন প্রিন্ট করবে 3 কে, তারপর যখন বেড়ে 4 হয়ে যাবে তখন প্রিন্ট করবে 4 কে, তারপর 5 কে, এইভাবে করে প্রিন্ট করবে হচ্ছে এই আইটাকে 20 বার প্রিন্ট করবে। তো 20 বার কিন্তু আই সেম থাকবে না, 20 বার আই এর মান আলাদা আলাদা হবে, কারণ আমরা বলেছি আই এর মান 1 থেকে শুরু, আই এর মান 1 থেকে শুরু এবং বাড়বে হচ্ছে এক এক করে, বাড়ার পরে কি হবে,
প্রিন্ট হবে 20 পর্যন্ত, আমরা এখানে কন্ডিশন দিয়েছি 20 পর্যন্ত। তো এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখব যে আমাদের এই প্রোগ্রাম চলে কিনা বা আমরা যেটা চাচ্ছি সেটা আসে কিনা আউটপুট। তো আমরা হচ্ছে তোমাদেরকে তোমরা হচ্ছে ইয়েটা দেখো, উইন্ডোটা দেখো। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1, 2, 3 কিছুই লিখি নাই, আমাদের প্রোগ্রাম অটোমেটিক কি করছে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। তো দেখো কত সুন্দর একটা জিনিস, অর্থাৎ তুমি যদি এরকম লাখ লাখ সংখ্যা প্রিন্ট করতে চাও, লাখ লাখ সংখ্যা প্রিন্ট করতে চাও বা বড় বড় ফেলতে পারবা। 1 থেকে আমরা শুরু করেছি, 1 থেকে আমরা শুরু করেছি, এইটা হচ্ছে তোমার। এখন আবার এই প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করে দেখি, ধরো আমরা এই যে প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামে সামান্য কিছু চেঞ্জ করলাম। চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে আমরা এখানে দেখি যে আমরা 5 থেকে 20 পর্যন্ত বা 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবো। আমরা এখানে আয়ের মান শুরুতে 1 দিয়েছিলাম, এটা আমরা 10 দিলাম। আমাদের টার্গেট হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবো, 10 থেকে 20 পর্যন্ত। তাহলে আমরা এখানে আয়ের মান 10 দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান করে দেখবো যে কি হয়। ঠিক আছে, আমরা এখন রান করে দেখবো যে কি হয়। আমরা দেখছি যে যদি আমরা 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করাতে চাই তাহলে আমরা শুরুতে আয়ের মান 10 দিয়ে দিলাম। তো দেখো আমাদের এই প্রোগ্রাম কিন্তু কাজ করছে, আমাদের প্রোগ্রাম কিন্তু কাজ করছে। দেখো 10 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ তুমি যে শুরু সংখ্যাটা দিবা, শুরু সংখ্যাটা দিবা সেভাবেই কি হবে সংখ্যা প্রিন্ট হতে থাকবে। তো এখন তোমাদের জন্য যদি এটা বুঝতে পারো আর কি, তাহলে তোমাদের জন্য কাজ কি থাকবে আজকে, তোমাদের জন্য আজকের কাজ হচ্ছে, তোমরা সবাই খাতে লিখে ফেলো, তোমরা হচ্ছে প্রোগ্রামটা রান করাবা কম্পিউটারে, কোড ব্লকসে রান করাবা বা না হলে মোবাইলে রান করাবা। করে প্রোগ্রাম লিখবা, সেটা হচ্ছে সবাই একটু লিখো তাড়াতাড়ি, সেটা হচ্ছে তোমরা 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলা বের করার সি প্রোগ্রাম লিখবা। 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করার সি প্রোগ্রাম লিখবা, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করার সি প্রোগ্রাম লিখবা। অর্থাৎ শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। এটা হচ্ছে তোমাদের আজকের কাজ। তো এটা করে তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবা অথবা আমাকে দিলে হবে, আমার মেসেঞ্জার দিলে হবে, অথবা আমি এটা হচ্ছে এই আইসিটি সায়েন্সের গ্রুপে একটা পোস্ট আমি ক্রিয়েট করে তারপরে তোমাদের বলবো ওখানে পোস্ট করে দিতে, তাও হবে। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা কি করবা, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো শুধু প্রিন্ট করবা। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবা, এটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো আমরা আজকে ক্লাসটার সামনে আগাচ্ছি না, আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি।